নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি মিলে গেল রুদ্রবার্তা যুক্তি এবং অভিষেক ব্যানার্জি বেরিয়ে এসে দিলেন সেই বিখ্যাত হুঙ্কার। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। এই যুক্তি সহকারে কথাটা বলতে আজকে ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমার যুক্তি মিলে গেছে। এবং যুক্তি শুধু মেলাতে আমার ভালো লাগছে না, আমি জানি আপনাদেরও ভালো লাগছে, কারণ আপনারা আমার আপনজন। আমি আপনাদের আজকে প্রথম প্রতিবেদনে বলেছিলাম যে অভিষেক ব্যানার্জির আজকে কি হবে। সেই প্রতিবেদনে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছিলাম যে নোটিশের পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছে, তাতে যে কোনো ধারা থাক তাকে গ্রেপ্তার করা হবে না, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কুন্তল ঘোষ কেন তার নামটা জড়িয়েছেন এর জন্য। এবং এই আদেশটা ছিল কোনো বিজেপির নেতার নয় বা সিবিআই নিজের থেকে করেননি, এই আদেশটা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সেই রায় বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তারই রায়ের উদ্দেশ্য মানে রায়ের জন্যই আজকে সিবিআই এই পদক্ষেপ এবং ডেকে নিয়ে আসা অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি একটা অভিযোগ করেছেন বারবার যে তাকে 48 ঘন্টা সময় দেওয়া হলো না, অথচ 48 ঘন্টা সময় পেলে অভিষেক ব্যানার্জি যথারীতি সুপ্রিম কোর্টে চলে যেতেন বলে সবাই বিশ্বাস করে। যাই হোক, ফিরে আসে আবার আসল কথায়। অভিষেক ব্যানার্জি যথারীতি 10:58 11টায় ডাকা হয়েছিল, 2 মিনিট আগে তিনি পৌঁছে গিয়েছিলেন। এবং তাকে যখন নিজাম প্যালেস থেকে বেরিয়ে মানে বেরোতে হলো বা বেরোলেন তিনি, তখন বাজে ঘড়ির কাঁটায় রাত 8:40, মানে পাক্কা 9:40 তার এই ইন্টারোগেশন পর্ব চলল। এবং এই ইন্টারোগেশন পর্ব অভিষেক ব্যানার্জির জীবনে নতুন নয়, এর আগে কয়লা গরু সবেতেই তাকে ইন্টারোগেশন করা হয়েছে, অর্থাৎ কয়লা পাচার গরু পাচার মামলা থেকে শুরু করে এবারে এই দুর্নীতি মানে এসএসসি দুর্নীতি টেট এইসব দুর্নীতির মধ্যেও নামটা জড়ালো। এবং তাকে যথারীতি ডাকা হলো, আমি আপনাদের বলেছিলাম যে কিচ্ছু হবে না, যথারীতি বেরিয়ে এলেন। কারণ কুন্তল ঘোষ কেন নাম নিয়েছে এবং কুন্তল ঘোষ কাদের কাদের নাম নিয়েছেন, কী কী বলেছেন, এই সমস্ত নিয়ে জিজ্ঞাসাবাদ ছিল। মিডিয়া প্রচুরভাবে এটা বলেছিল যে 50 পাতার না 5 পাতার একটা প্রশ্নমালা রেডি হয়েছে, এবং এরপরে এই প্রশ্ন করা হবে, ওর পরে এই প্রশ্ন করা আছে, এবার এই হয়েছে, এবারও হয়েছে। পারতপক্ষে দেখা গেল মিডিয়া যে সূত্রগুলো বলে সে সূত্রগুলো কোথা থেকে পায় আমার জানা নেই, তবে একটা কথা ঠিক যে সমস্ত সূত্র হয়তো কাজে লাগলো না। আসল সত্যিটা বেরিয়ে গেলো সেটাই, যেটা হচ্ছে তিনি বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে যথারীতি তিনি হুঙ্কার দিলেন। এবং তার হুঙ্কার আজকে ছিল বিজেপির বিরুদ্ধে বিষদগাত তো ছিলই, তার সঙ্গে সঙ্গে ছিল যে কী করলো সিবিআই এতদিন ধরে, মানে সারদা কেস। ঠিক এই সারদা কেসটা বলেই কিন্তু আমাদেরও নজর তিনি কেড়েছেন, কারণ সারদা কেসে সিবিআই এখনও পর্যন্ত কিছুই করেনি, এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সারদা কেসেই কিন্তু সবচেয়ে বেশি যারা সুবিধা নিয়েছিল তারা অনেকেই কিন্তু তৃণমূলে এখনও ভালো ভালো জায়গায় আছে, একজন তো বেলে আছেন, মানে অনেকেই বেলে আছেন, একজন তো আবার মুখপাত্র আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। সারদা কাণ্ডে কেন যে সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট দিচ্ছে না এবং কেন যে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, কেন এদেরকে কিছু করা হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। একই প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন তিনি তুলে দিয়েছেন, যে প্রশ্নগুলোর মধ্যে ছিল অবশ্যই জানেন আপনারা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন আসবেই, কারণ নারদ কাণ্ডে তাকে দেখতে পাওয়া গেছে হাতে টাকা নিচ্ছেন সেটাও বলেছেন। তার সঙ্গে সঙ্গে সুদীপ্ত সেন যেহেতু লিখে দিয়েছে শুভেন্দু অধিকারীর নাম, তাহলে তাকে কেন ডাকা হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখযোগ্য এখানে আপনারা পরিষ্কার করে মনে রাখবেন, শুভেন্দু অধিকারীর নামটা জড়িয়েছে এই সুদীপ্ত সেন, মানে এই সুদীপ্ত সেন কিন্তু দ্য কেরালা স্টোরি সুদীপ্ত সেন, মানে ভালো সুদীপ্ত সেন নয়, এ হচ্ছে চোরটা চিটিংবাজ সুদীপ্ত সেন, যে মানুষের টাকা ঝেড়ে একটা নর পিশাচ সে জেলে আছে, সঙ্গে তার সাথী দেবযানী আছে। তো সেই সুদীপ্ত সেন লিখলো কবে না, 2021 পরে, মানে 2021 নির্বাচনের আগে হঠাৎ করে মনে এলো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো তখন সুদীপ্ত সেনের মনে পড়লো যে শুভেন্দু অধিকারী তার কাছ থেকে টাকা নিয়েছে, তার জন্য তিনি লিখে ফেললেন। আর এক্ষেত্রে কুন্তল ঘোষ নাম নিয়েছে ধরা পড়ার পর থেকে, মানে এই কিছু দিনের মধ্যেই হয়ে গেছে। আর সে সময় কুণাল ঘোষ যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন তার মুখে নাম ছিল মমতা ব্যানার্জি, এই সব কিছু আপনারা জানেন। কাজেই এই যে মানে একদম শুভেন্দু অধিকারীকে জড়ানোর যে চেষ্টা অপচেষ্টা একদম তিরপল কাণ্ড থেকে শুরু হয়েছিল, মানে তিরপল চুরি করেছে একটা অত বড় ফ্যামিলির ছেলে, ছেলেকে তিরপল চুরি করেছে, যাই হোক এসব ধোপে টেকেনি এবং এটাও অভিযোগ তুললেন এবং তার সেই অভিযোগ একই ছিল এবং বেরিয়েই বললেন মাথা নত করবো না, যেটা আমার প্রতিবেদনে ছিল তিনি একই বলবেন, আজ তিনি একই বলেছেন, কারণ হচ্ছে না খালি আমার বেড়া হচ্ছে। কিন্তু তিনি জনগণের কাছে একটা কথা বলছেন না বা মিডিয়ার সামনে
যে এই যে আদেশটা ছিল এটা ছিল আদালতের আদেশ, আদালতের আদেশে সিবিআই তাদের ডেকেছিল। তিনি কিন্তু শেষে বলেছেন সিবিআইতে কোনো দোষ নেই, তারা তাদের কাজ করছে, কিন্তু আবারও বলছেন কেন তাদের ডাকা হচ্ছে না। আসলে এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের এত তো বড় বড় মাথা আছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় দৌড়ে যান রক্ষা কবচ নিতে, তাহলে কেন পারছেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটা তৈরি করতে, যাতে বিচারপতিরা বাধ্য হয়ে সিবিআইকে বলে অ্যারেস্ট করুক বা তাদেরকে ডাকুন, কেন করতে পারছেন না? এই প্রশ্নটা উঠছে। শুধুমাত্র প্রেসের সামনে কাগজ দেখিয়ে দেখিয়ে কুণাল ঘোষ চেঁচাবেন আর বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলবেন, এটা তো ঠিক নয়। জয়প্রকাশ মজুমদার কখনো কখনো বলবেন, কখনো অভিষেক ব্যানার্জি বলবেন, কখনো অন্য কেউ বলবেন। আরে আপনারা একটু চেষ্টা তো করুন, বুঝি আমরা, আমরা সাধারণ মানুষ, পিআইএল করলে আমাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা কিছু চাইলে পরে সেটা হচ্ছে, আদালত দেখে, তা আপনারা করছেন না কেন? আসল কথা, মিথ্যে দিয়ে কিছু হয় না, বেরিয়ে এসে অন্য কথা, ভেতরে কী বলেছেন আমরা জানি না, তবে হ্যাঁ সব কিছুই আমরা জানতে পারবো যখন আদালতে পেশ করা হবে, দেখা যাক আগামী দিনে কী হয়। তবে একটা কথা ঠিক, আমি যে কথাগুলো বলেছিলাম, ভেবেচিন্তে বলেছিলাম এবং যুক্তি দিয়ে বলেছিলাম, যে সমস্ত চার্জ ধারাগুলো দেওয়া আছে, মানে সেকশন দেওয়া আছে, সেই সেকশন যাই দেওয়া থাক, ওই মামলার পরিপ্রেক্ষিতে সেকশন আছে, তা বলে যাকে ডাকা হচ্ছে তাকে সেই মামলায় ট্যাগ করে জড়িয়ে ধরে তাকে অ্যারেস্ট করা হবে, এটাও ভাবার জায়গা নেই। আর অভিষেক ব্যানার্জিকে এখনই ধরে নেবে, গ্রেপ্তার করে নেবে, এই সমস্ত ব্যাপারে এটা ভাবাও ভুল। দেখা যাক আগামী দিনে কী হয়, কারণ আরও রক্ষা কবচ অভিষেক ব্যানার্জির আছে, সেই রক্ষা কবচ কতটা কী হয়, ডিএ মামলায় কী হয়, সারদা কেসে কী হচ্ছে, রোজ ভ্যালিতে কী হচ্ছে, এগুলো আমরা সবাই খেয়াল রাখবো। এবং একটা কথা আবারও বলছি, বারংবার বলছি, বিজেপিরও উচিত রাস্তায় নেমে চেঁচানো রোজ ভ্যালি সারদা কাণ্ডে কেন বিচার হচ্ছে না, সিবিআই কেন করছে না, এটা নিয়ে আদালতে যাওয়া উচিত, এবং আদালতের উচিত সিবিআই কেন এই রোজ ভ্যালি সারদা এইসব কাণ্ডগুলো কেন করছে না, কেন ডেরা পাহাড়ের যে বৈঠক হয়েছিল সেই বৈঠক নিয়ে কেন কথা হবে না, কেন কুণাল ঘোষ যে দাবিটা তুলেছিল যে গ্রেপ্তার করা হোক মমতা ব্যানার্জিকে, তিনি সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন, কেন তার কথা সেদিন শোনানো হয়নি, এই সব কিছু প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। মদন মিত্র, কুণাল ঘোষ এদেরকে অ্যারেস্ট করেছিল এই রাজ্যের পুলিশ, সেই পুলিশ কেন তাদের প্রেশার করেছিল এই অভিষেক ব্যানার্জির নাম বলতে, তিনি সবার সামনে বলেছেন, এই সব নিয়ে আমার মনে আবার একবার তদন্ত হওয়া দরকার আছে। কারণ হুঙ্কার, পাল্টা হুঙ্কার আমরা দেখতে আর চাই না, আমরা চাই বাংলা হোক পরিষ্কার একদম, যাতে চোর চোরটা চিটিংবাজেরা সুন্দর থাকুক, জেলে থাকুক, বন্যেরা বনে সুন্দর আর চোর চোরটা চিটিংবাজেরা জেলে সুন্দর, এটা যেন হয়, সেই বাংলা দেখার অপেক্ষায় আমরা আছি, অন্তত আমি আছি, আমি জানি আপনিও আছেন। যদি আপনি থেকে থাকেন, মানে আপনি যদি থেকে থাকেন, আপনি ওই বাংলা দেখতে চান যে বাংলায় কোনো চোর চিট্টা চিটিংবাজ থাকবে না, তারা জেলে থাকবে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং শেষে জানাবেন আমার যুক্তি ঠিক ছিল কি, আমি বলেছিলাম না, বেরিয়ে যাওয়ার পর একবার ফিরে গিয়ে দেখবেন আমি কী বলেছি, আরেকবার দেখবেন আমার প্রতিবেদনটা যেটা আমি 12:30 সময় করেছেন, দেখে নেবেন একবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, রুদ্রবার্তার পাশে থাকুন। যদি মনে হয় এরকম আনকাট কথা যুক্তিসহ শুনতে আপনার ভালো লাগছে বা আপনার ইচ্ছে হচ্ছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, আমার আপনজন হয়ে আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।